দুনিয়ার সপ্তম ভাস্কর্যের নাম আমরা সবাই মুখে নিয়ে আসতে পারি, যেমন কি তাজমহল, ভিক্টোরিয়া। আমরা এগুলিকে দেখে চমকে যাই, কিন্তু এগুলি ছাড়াও আমাদের দুনিয়াতে এমন কোনো কিছু জিনিস রয়েছে, এগুলি এতই অদ্ভুত যা সপ্তম আশ্চর্যকে বাদ দিয়ে দেয়। আর এইগুলি যে সত্যি পৃথিবীতে রয়েছে তা বিজ্ঞানী মানতেও নারাজ। রহস্য জগতের কিছু জায়গা তুলে ধরেছি এই ভিডিওতে, যেগুলি দেখে আপনি ভাবতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক। হেসদালান লাইটস। হেসদালান ভ্যালি নরওয়ে থাকতে থাকা মানুষেরা প্রতিদিন রাত্রেবেলায় তারা আলাদা কিছু দেখতে পায় আকাশে। প্রতিদিন রাত্রে একটা আলাদা ধরনের এল দেখতে পাওয়া যায়, কিন্তু চমকে দেওয়ার বিষয়টি হচ্ছে এটা এই এলগুলি সাধারণত আকাশে নাচতে থাকে, আর এমনকি এখানে প্রায় অতীতে 40 বছর আগে থেকে হয়ে আসছে। বিজ্ঞানীরা এটির পেছনে অনেক রিসার্চ করেছেন, কিন্তু আজ অবধি কেন হয় তার রহস্য ভেদ করতে পারেনি। এখানকার মানুষেরা এটা মনে করেন এখানে একটি হ্রদ রয়েছে, আর ওই হ্রদটির পানিটি রেডিও অ্যাক্টিভ সিটি তার হ্রদ থেকে এক ধরনের আলোকে রিয়্যাক্ট করে। আর এই রকম হতে পারে যে পানির নিচে রয়েছে অনেক সালফিউরিক অ্যাসিডের ভাণ্ডার, যা বায়ুর সাথে মেশে স্পার্কিং সৃষ্টি করে। অনেক পরীক্ষা করা হয়েছে আজ অবধি এটাকে নিয়ে, কিন্তু সঠিক প্রমাণ কেউ দিতে পারেননি। মুভিল কেভ, জ্বলন্ত গুহা। রোমানিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই গুহাটি আপনি যদি দেখেন চমকে যাবেন। আপনি শুনে অবাক হবেন যে গুহাটির মধ্যে আজ থেকে প্রায় 55 লক্ষ বছর ধরে আলোর একটা কিরণ বন্দী রয়েছে, এখানে একটা আলাদা ধরনের পরিবেশ সৃষ্টি করে। পাওয়ার প্ল্যান্টের লাগানোর জন্য যখন জায়গাটি খোদাই করা হয়েছিল, তখন ওয়ার্কাররা এই জিনিসটিকে প্রথমবারের জন্য দেখেছিল। গুহাটিতে একটা বিশেষ ধরনের বিষাক্ত পদার্থ ভরা রয়েছে। এখানকার জীবগুলোকে যদি বাইরে জগতে আনা হয় তাহলে সেগুলি মুহূর্তের মধ্যেই মারা যাবে। গুহাটিতে 33 রকমের পিসি রয়েছে। ভেবে দেখুন, পৃথিবীতে এমনও জিনিস রয়েছে যারা সালফিউরিক অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থের উপর জীবন কাটাতে পারে। আর এই গুহাটির মধ্যে এমন কিছু মাইক্রোওয়েভস রয়েছে যাদের দেহ অন্ধকারে জ্বলতে থাকে, তাই গুহাটিতে যদি আপনি ঢোকেন দেখতে পাবেন যে চারিদিকে আলোকিত হয়ে আছে। লেক করাচি। সারা দুনিয়া জানে সোভিয়েত ইউনিয়নের কাছে রয়েছে সব থেকে বড় নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম, তার যেগুলির মধ্যে বেশিরভাগই হচ্ছে মানুষের জন্য খুবই মারাত্মক। এইরকম একটা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের পাশে একটা লেক রয়েছে, আর এই পানিটি পৃথিবীর যত পানি রয়েছে সব থেকে বেশি রেডিয়েটিভ। এর রেডিয়েশন এতই বেশি, যদি আপনি সেখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মৃত্যু অবধারিত। আর এখনও পুরো সোভিয়েত ইউনিয়নের সব রকমেরই নিউক্লিয়ার ওয়েস্টকে এই পানিটিতে ফেলে দেয়। 1957-তে এই লেকটিতে একটা বিস্ফোরণ করা হয়েছিল, আর এটি থেকে বারবার হওয়া নিউক্লিয়ার রিঅ্যাক্টিভ পদার্থগুলি 23,000 বর্গ কিমি জায়গা জুড়ে মানুষদের প্রকৃতি করেছিল। তবে এখনও তো ওই লেকটিতে মোটা একটি সিমেন্টের চাদর দিয়ে ঢাকা ফেলা হয়েছে, কিন্তু তবুও সেখানে অনেক রেডিয়েশন এখনও পর্যন্ত রয়েছে। দি ডাবল ট্রি অফ ক্যাসোরোজো। ইতালির ইয়ামোটি এলাকায় একটি আলাদা জিনিস লক্ষ্য করা যায়। এখানে রয়েছে একটি চেরি গাছ, যদি সাধারণ চেরি গাছের মতো দেখতে, কিন্তু আপনি দেখে অবাক হবেন যে এই গাছটি একটা আলাদা মালবেরি গাছের উপর জন্ম নিয়েছে। তবে আমরা সবাই জানি এটা একটা নতুন জিনিস নয় যে একটি গাছের উপর অন্য গাছ হয় না, তাহলেও সেই গাছগুলি বেশি দিন বাঁচে না। তবে এই গাছটি হচ্ছে একেবারে আলাদা, যখন উপরে চেরি গাছটি ফল হয় তখন মালবেরি গাছটি পুরো ফাঁকা থাকে, আর নিচে যখন ফল হয় তখন থাকে উপরের চেরিটা পুরো ফাঁকা। সার্কেলস অফ নামিবিয়া। নামিবিয়া মরুভূমিতে এক অদ্ভুত জিনিস বৈজ্ঞানিকদের সামনে আসে। এখানে ঘাসের ময়দানগুলিতে একটা আলাদা জিনিস লক্ষ্য করা যায়। ময়দানগুলিতে এক বিশেষ ধরনের সার্কেল দেখতে পাওয়া যায়, দেখে মনে হয় এগুলিকে যেন হাত দিয়ে বসানো হয়েছে। সার্কেলগুলি ব্যাস হচ্ছে 10 ফিট থেকে 65 ফিটের মধ্যে। সার্কেলগুলি কোথা থেকে এসেছে এগুলি ভুলে যান বৈজ্ঞানিকরা, আজ অবধি ভাবতে পারেনি সার্কেলগুলি হয়েছে কিভাবে এখানে। এখানে আলাদা কোনো শেপ হয়নি, হয়েছে শুধুমাত্র সার্কেল। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক তথ্য দিয়েছেন, কিন্তু যে দিয়ে তারা এই তথ্য দিয়ে বলেছিলেন সেই সেই মুখ দিয়ে তারা অস্বীকার করতে হয়।
অনেক বিজ্ঞানী এটাও বলেছিলেন যে এখানে থাকা পোকামাকড়গুলি কোথায়, কিন্তু 2015 এটাকে অস্বীকার করা হয়। নেভার ইমেন্ডিং লাইটিং স্ট্রম, কখনো আলো ঝড় শেষ হয় না। ভেনেকুয়েলার পশ্চিম দিকে ক্যাটারটাম নামক এক নদীর উপরে একটা মেঘ রয়েছে, যদিও কখনো কোনো দিন সেটি গমন করে না। প্রতিদিন সন্ধেবেলায় 7টার সময় বিদ্যুতের আওয়াজের সাথে এখানে ঝড় শুরু হয়। অনেক বছরে বিশ্রামে পড়েও বিজ্ঞানীরা এখনও এটির ব্যাপারে চুপ রয়েছেন। তবে অনেকেই এটা বলেছেন যে শহরের ঠিক এই জায়গাটিতে একটা খুব বড় ওরেনিয়ামের খণ্ড রয়েছে। 2010 সালে এই মেঘটি একবার চলে যায়, আর সেখানকার মানুষেরা এটাই ভেবেছিল যে সেটি আর ফিরে কোনো দিন আসবে না। কিন্তু মানুষের খুশি টুকু মাত্র সপ্তাহ পর্যন্ত টিকেছিল, 6 সপ্তাহ পরে ঝড়টি আবার ফিরে আসে।